হঠাৎ করে এই সেমাই কলের পিঠা খাইতে মন চাইলো। আর পিঠা কিন্তু আমরা মূলত শীতের দিনেই বেশি খাই, কিন্তু আমার এই গরমের মধ্যেই পিঠা খেতে মন চাচ্ছিল, অনেক খেতে মন চাচ্ছিল। আর এটাকে অনেকে কাটা পিঠাও বলে, তারপর নারকেলের পুলিও বলে, আমাদের বাসায় কিন্তু এটাকে কলুই বলা হয়। যাই হোক, এই যে আম্মু বাটি বানিয়ে দিচ্ছে, আর এটার মধ্যে যে নারকেলের পুর দিয়ে দিচ্ছে, আর তারপর এটাকে টুইস্ট করে সেট করে নেওয়া হচ্ছে। এভাবে অনেকগুলো কলই বানানো হলো। আর এত বানানো হবে না, কারণ গরমের দিন আর আমাদের বাসায় এখন মানুষ কম, যেহেতু সাইমও নাই আর আমার হাজব্যান্ডও এত মিষ্টি পছন্দ করে না। তো অল্প পরিমাণে আমাদের 3-4 জনের জন্যই এই পিঠাটা বানানো হচ্ছে। তো এই যে দেখেন কি সুন্দর টুইস্ট করে ডিজাইন করে নেওয়া হচ্ছে, আর এটা দেখতে অনেক কিউট লাগে আমার কাছে। এটা জানেন আমি ছোটোকালে কী করতাম, কাঁচাও খেয়ে ফেলতাম, ভিতরে নারিকেলটা আমার এত ভালো লাগতো। আর এই যে কয়েকটা কলই বানিয়ে নিলাম, এগুলো কিন্তু আপনারা ভাপা পিঠার মতো, ভাপ দিয়েও মোমোর মতো খেতে পারেন, অনেক ভালো লাগে। আমি খেয়েছিলাম যখন তাকে আমার পেটে ছিল। তো যাই হোক, এই যে সেমাই বানিয়ে নিয়েছি, আর আমার হাতের সেমাইটা কিন্তু অনেক পছন্দ করে সবাই। মানে আমি যেভাবে বানাই সেমাইগুলো অনেক সুন্দর হয় নাকি দেখতে, তো নিজের প্রশংসা নিজে করে ফেললাম। আর এই যে আমি পায়েস বানাইছিল, ট্রাস্ট মি, এই পায়েসটা এত মজা হয়েছিল, একবারে মুখেই লেগে আছে। এখন একটা কষ্টের কথা বলি আপনাদের সাথে, আমি চাইছিলাম যে এই সেমাই কলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই যে পানি আর এই মিঠাই পর্যন্তই আমার ভিডিও ক্যাপচার করা আছে, কারণ পরে তাকরিম কান্না করছিল আর আম্মু এর ফাঁকে ভুলেই গেছিল যে আমি ভিডিও শ্যুট করব, আর সে রান্না করে ফেলছে।